আল্ট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে আম্রকানন করে অসংখ্য আমের দেখা পেয়েছেন আমাদের সিরাজগঞ্জের একজন বৃক্ষপ্রেমী শ্রদ্ধাভাজন খালেকুজ্জামান। তার এই মিশ্র ফল বাগানের ভিতরে নানা প্রজাতির আম গাছ রয়েছে। সেই আম গাছগুলোতে ঝুলছে কিন্তু প্রচুর সংখ্যক আম। আমাদের শ্রদ্ধাভাজন খালেকুজ্জামান মহোদয়ের কিন্তু আম খেতে চাপাই রাজশাহী নওগাঁর দিকে তাকিয়ে থাকতে হবে না, তার নিজের বাগানের ফল নিজে খান এবং অন্যদেরকে বিতরণ করেন। শ্রদ্ধাভাজন খালেকুজ্জামানের আল্ট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে গড়া আম্রকানন নিয়ে একটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কথা না বাড়িয়ে আমি এখন আমাদের বহুমুখী প্রতিভাদার নানা কৌশল প্রয়োগকারী খালেকুজ্জামান স্যারের সাথে একটু কথা বলবো। অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার মিশ্র আম্রকাননটি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। সেক্ষেত্রে আপনি একটু আপনার পরিচয় সহ আপনার বাগানের বিস্তারিত তথ্যচিত্র এবং আপনার বাগানে যে বেশিরভাগ সংখ্যক আম গাছ আমরা দেখতে পাচ্ছি, এই আম গাছগুলোর পরিচিতি, গুণাগুণ, আপনার পরিকল্পনা, পরিচর্যা, নানা বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরুন। ধন্যবাদ আপনাকে। এটি আপনি আগেই জেনেছেন, এটি আল্ট্রা হাই ডেনসিটি পদ্ধতির একটি বাগান এবং অল্প জায়গায় অধিক আম আম এখানে দেওয়া হয়েছে। আমার এখানে মোট 32টা প্রজাতির আম আছে। 32টা প্রজাতির প্রায় 130টার মতো আম গাছ আছে আমার এই টোটাল বাগানে, অন্যান্য গাছও আছে। তো আমি যদি আমের পরিচিতি দিই, এটির নাম হলো থাই জাম্বুর আম। এটি আরও অনেক বড় হবে, খিস্যাপাত বা হিমসাগর মূলত একই আম, এটি হিমসাগর আম। আমেরিকান রেড পালমার, অত্যন্ত মিষ্টি একটি আম এবং শুরু থেকেই লাল। এই আমটি দেখেন শুরু থেকেই লাল, এটার নাম হলো আমেরিকান রেড পালমার, এটি বিদেশি জাতের একটি আম। আমের নাম হলো ক্যান। সম্প্রতি আমাদের কৃষি ইনস্টিটিউট থেকে এটি করা, এই গাছটি আমি এবছর সংগ্রহ করেছি। এটি ব্যাগিং করলে একটু ভালো হতো, শর্ট ট্র্যাক ধরেছে। এটির নাম হলো সুন্দরী আম, কিন্তু এর চাইতে অনেক বড় হয় এবং অত্যন্ত মিষ্টি আম। এটি দুইটি এসেছে, ছোট্ট গাছ আমি প্লুনিং করে দিয়েছি। এই আমটার নাম হাড়িভাঙা। এটি হলো সেই এগ অফ সান বা জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম আম যেটাকে বলে, বা পৃথিবীর সবচেয়ে দামি আম, যেটির একজোড়া আম 70,000 টাকা পর্যন্ত নিলামে উঠেছিল, এটি সেই মিয়াজাকি। এই যে এটা মিয়াজাকি, এটি খিস্যাপাত, এগুলো খিস্যা আম। এটার নাম কিং অফ চাকাপাত। এই গাছটির নাম ব্ল্যাক স্টোন, এটি হারভেস্ট করেছি, কেটে দিয়েছি আর কি। এটির নাম বাড়ি ফোর। এই আমের নাম হলো গোরমুত। এটি লেট ভ্যারাইটির একটি আম। এটি আগস্ট সেপ্টেম্বর মাসে এই আমটি, যখন কোনো আম থাকে না তখন কিন্তু এই আমটি হারভেস্ট হয়। একেবারে ন্যাংরার মতো, কিন্তু ন্যাংরার চেয়েও সুস্বাদু, এবং এটিকে এখন বলা হয় বাংলাদেশের দেশি প্রজাতির যত আম আছে তার মধ্যে সবচেয়ে সেরা আম। এই আমটার নাম হলো বানানা ম্যাঙ্গো। এটি আমার এখানে প্রায় 5-6টি গাছ আছে, বড় গাছও আছে, এটি ছোট গাছ, ওইদিকে আরও আছে বানানা ম্যাঙ্গো। এই গাছটার নাম হলো ব্রুনাই কিং, ব্রুনাই থেকে আনা একটি প্রজাতি, অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশে প্রচলিত যত আম আছে এই আমের চেয়ে বড় কোনো আম আর নাই। একটি আম প্রায় 5 থেকে 5.5 কেজি পর্যন্ত এই আম হয়ে থাকে। আপনি যদি দেখেন, এই আমটি এখন প্রায় 2.5 কেজির উপরে হয়ে গেছে, প্রায় 3 কেজির মতো। এটি 2 কেজি হয়ে গেছে, প্রায় 2 কেজি, আরও প্রায় 2 মাস আমটি থাকবে এবং বড় হতে থাকবে। এই আমটির নাম হলো কিউজাই, কিউজাই আম। এটি আমরূপালি, এই আমটা আমাদের দেশের কমন আম, তবে এটি কিন্তু কিছুটা লেট ভ্যারাইটি। যখন সব আম শেষ হয়ে যায় তখন আমরূপালি আসে, এটি আরও বড় হবে, অসংখ্য ধরে আছে। এই আমরূপালি আমার আরও 2-3টি গাছ আছে। এটা হলো বাড়ি এগারো আম। এই আমটি সারা বছরই হারভেস্ট পাওয়া যায়, সারা বছরই খাওয়া যায়। আপনি যদি এখানে দেখেন, এই যে আম ধরে গেছে, আম ধরে আছে, এবং ওইদিকে একটা পেকেও আছে, এই যে এটা এখন পেকে যাবে, এটা আরও 1 মাস পরে পাকবে। আবার ঠিক অনুরূপভাবে এখানে দেখেন যে গুটি আসছে,
ছোট ছোট গুটি, এই যে এখানে গুটি আসছে, গুটি আসছে, আবার এদিক দিয়ে মুকুল বের হচ্ছে। কি ইন্দোনেশিয়ান বা থাই কিং অফ চাকাপাত, এই আমগুলি কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত, এটির নাম কিং অফ চাকাপাত। এটি দুই তিনটি গাছ আছে যে চারিদিক দিয়ে ধরেছে। আসলে আম তো চারিদিক দিয়েই ধরে, আম উপরের দিকে থাকে না। রেড পালমার মিশ্র বাগানের নানা প্রজাতির আমগুলো দর্শকদের উদ্দেশ্যে দেখালেন। দর্শকদের আম খাওয়ার ব্যাপারে আসলে কি বলবেন? না, আম তো বাঙালির একটি ঐতিহ্যবাহী ফল। আম পছন্দ করে না এমন বাঙালি পাওয়া দুষ্কর। আম সবাই পছন্দ করে, আম জাতীয় বৃক্ষ, সুতরাং এটিতে সবাই পছন্দ করবে। এখন অনেকে না জানার কারণে অনেক ধরনের আম পায় না। এখন কিন্তু ইন্টারনেটের যুগ, সবাই বিভিন্ন রকমের আম ইন্টারনেটে দেখে এবং সেগুলো হয়। তো আমার এই বাগানে এসে আপনি যে বিভিন্ন প্রজাতির আম দেখলেন, এগুলো দেখে হয়তো দর্শক উৎসাহিত হবে যে না, আমিও এরকম আম চাই। তো আমি চেষ্টা করছি এর থেকে কিছু কিছু করে কলম করে এটার প্রজাতি বাড়ানোর জন্য। তো সবাই ইচ্ছা করলে, চেষ্টা করলেই কিন্তু এটি পারে, এটি কঠিন কিছু না। আর যে কোনো নার্সারি থেকেও কিন্তু আপনি যদি সঠিক জাতের সঠিক মানের গাছ আনেন, তাহলে অল্প জায়গা আপনার বাড়ির আঙ্গিনা আশেপাশে যে জায়গাগুলো পড়ে আছে সেখানে কিন্তু আপনি এটি করতে পারেন। এই চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর মতো আমাদের সিরাজগঞ্জটাকে কীভাবে আমের জেলা হিসেবে গড়া যায়, যদি একটু সিরাজগঞ্জবাসীর প্রতি পরামর্শ দিতেন? জি, আপনাকে ধন্যবাদ। এই যে চাঁপাইকে বলা হয়, আসলে যেখানে যে যে ফসলটা বেশি হয় সেখানের জন্য সেই ফসলটা, কিন্তু অন্য ফসল অন্য জায়গায় হবে না তা কিন্তু না। এখন পুরো বাংলাদেশটাই কিন্তু চাঁপার মতো। যদি আমি চেষ্টা করি, আমি যদি চারটা ভ্যারাইটির নাম বলি, এই ভ্যারাইটিগুলো আমাদের সিরাজগঞ্জে বেশ ভালো হয়। একটা হলো বিদেশি জাতের মধ্যে বানানা ম্যাঙ্গো আমাদের সিরাজগঞ্জে ভালো হয়, হাড়িভাঙা আমাদের সিরাজগঞ্জে ভালো হয়, আমরূপালি আমাদের সিরাজগঞ্জে ভালো হয়, বাড়ি ফোর আম আমাদের সিরাজগঞ্জে ভালো হয়, এবং কাটিমন বা বাড়ি এগারো জাতের যে আমগুলি সেগুলো আমাদের সিরাজগঞ্জে ভালো হয়। আর বিদেশি যত রকমের ফল আম আছে, কিং অফ চাকাবাদ বলেন, ব্রুনাই কিং বলেন, রেড পালমার বলেন, মিয়াজাকি বলেন, এগুলো আমাদের সিরাজগঞ্জে হয়। আপনি মাটি পরীক্ষা করে ওখানে কী ধরনের গাছ লাগালে ভালো হবে, কোন আমটি লাগালে ভালো হবে, আপনি সেটি লাগাবেন, তাহলে সারা দেশটাই তো চাঁপাইনের মতো ফলনে ভরে যেতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি বাগান সাজানোর জন্য, এবং সম্মানিত দর্শকদেরকে আপনার বাগানটি দেখিয়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য। জি, আপনাদের ধন্যবাদ, এবং আমার এই ক্ষুদ্র প্রয়াস দেখে আপনার দর্শকরা যদি অনুপ্রাণিত হয়, তাহলে এটি আমার জন্য সদ্গায় জারিয়া, এবং অনুপ্রাণিত হয়ে যদি তারা বাগান করে তাহলেও আমার জন্য সদ্গায় জারিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিরাজগঞ্জের বৃক্ষপ্রেমী খালেকুজ্জামান যেমন মিশ্র ফল বাগানের ভিতরে অসংখ্য আম গাছ রোপণ করে নিজে আম খাচ্ছেন, এবং তার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকেও একেবারে বিষমুক্ত আম উপহার দিচ্ছেন, সত্যি এটি অত্যন্ত প্রশংসনীয়। তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে চমৎকার বাগান করার আহ্বান জানিয়ে আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ।